ভেতরের যে পরিস্থিতি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে যে চেন দিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা রয়েছেন, সেই চেনের মাধ্যমে কিন্তু আসলে যে ব্যাগ বা যেই ত্রাণের যে সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গায় তারা সাজিয়ে রাখছেন, স্তূপ করে রাখা হয়েছে। আমরা সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। এবং মাঠের মধ্যে আসলে দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে কাপড় বিভিন্ন ত্রাণ সামগ্রী কিন্তু আসলে মাঠের মধ্যে সাজিয়ে রাখা হচ্ছে। এবং একই সাথে আমরা যেমনটি দেখছি সেটি হচ্ছে যে এখানে সারা ঢাকা শহর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আসলে তারা স্বেচ্ছাসেবকের কাজ করছেন, বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু আসলে আমরা দেখছি স্বেচ্ছাসেবকের কাজ করছেন। আমরা একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, যে আসলে আজ কিন্তু আসলে তৃতীয় দিন চলছে, সেই তৃতীয় দিনে কিন্তু আসলে আজকে শিক্ষার্থীদের এই কার্যক্রম চলছে। ত্রাণ সাথে অর্থ এবং একই সাথে জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সংগ্রহ করা হচ্ছে এই টিএসসিতে। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে গতকালের সংগ্রহ প্রায় 1.5 কোটি টাকার মতো, এবং সেই একই সাথে আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে যে পরিমাণ ত্রাণ আসলে প্রবেশ করেছে সেই ত্রাণগুলো কিন্তু আসলে সেই ত্রাণগুলো প্রায় 50টি ট্রাকে করে কিন্তু আসলে যেই ফেনী, নোয়াখালী, কুমিল্লা যেসব জায়গায় আসলে যে বন্যা পরিস্থিতি, বন্যা চলছে সেসব জায়গায় কিন্তু আসলে তারা বিতরণ করেছেন। এবং আমরা যেমনটি আসলে দেখছি বিভিন্ন জায়গা থেকে যে আসলে সাধারণ শ্রেণী পেশার মানুষ, সব শ্রেণী পেশার মানুষ যে আসলে তারা ত্রাণ সামগ্রী এবং একই সাথে জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো আসলে দিয়ে গেছেন, সেগুলো কিন্তু এই টিএসসি যে ভেতরে যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে। এখানে কিন্তু এসে সবগুলো কিন্তু আসলে বিভিন্ন পাটে পাটে কিন্তু আসলে ভাঁজ করে কিন্তু আসলে তারা ব্যাগ ভর্তি করছেন।